নারায়ণগঞ্জ, নেত্রকোনা সহ দেশের বিভিন্ন জায়গায় বিরোধী দলের নেতাকর্মীদের উপর যেভাবে আক্রমণ করা হচ্ছে তার কঠোর সমালোচনা করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, আজকে যা হচ্ছে তা বাংলাদেশের ছবি নয়, অন্যের বিরুদ্ধে মাঠে নেমে প্রতিবাদ করা খোদাই বিধান। বেরিয়ে দেখুন, আপনাদের জয় সুনিশ্চিত। রাস্তায় নামলে পরিবর্তন আসতে বাধ্য, সরকার পালিয়ে যাওয়ার ভয় আছে। শনিবার বিকেলে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালের মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির চেয়ারম্যান মরহুম কাজী জাফর আহমেদের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে ভাসানী অনুসারী পরিষদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসটির আসমা আব্দুর রব, জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, গণ অধিকার পরিষদের ভিপি নুরুল হক নূর, জাতীয় পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব কাজী নজরুল ইসলাম, ভাসানী অনুসারী পরিষদের আক্তার হোসেন, ডাক্তার সেলিম বাবুল বিশ্বাস সহ বিভিন্ন সংগঠনের নেতারা। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেন, আজকে পুলিশ অকারণে পেটাচ্ছে, তাদেরকে গুলি করার অধিকার কে দিয়েছে? মানিকগঞ্জ, নারায়ণগঞ্জে, রংপুরে যা হচ্ছে এটা কি বাংলাদেশের ছবি? আর বেশি দিন সময় নেই, গণতন্ত্র মঞ্চের নেতারা মাঠে নামুন। তিনি সরকার প্রধানের উদ্দেশ্যে বলেন, এখনো সময় আছে, দেশ এভাবে চলতে পারে না, ভুল পদক্ষেপ অহমিকা ছেড়ে জনগণের সঙ্গে কথা বলেন। আপনি তো আলোচনাকে ভয় পান, মুখে বলেন একটা, করেন আরেকটা। দেশে পরিবর্তন দরকার, কিন্তু বিদ্রোহ দরকার নেই। জাফরুল্লাহ চৌধুরী বলেন, আজকে কাজী জাফর নেই, কিন্তু অনেক মুক্তিযোদ্ধা রয়েছেন। আমরা রাস্তায় নামলে 15 মাসের মধ্যে দেশের পরিবর্তন আসতে বাধ্য। আমরা লড়াই আছি, থাকবো ইনশাল্লাহ। অনুষ্ঠানে আসম আব্দুর রব বলেন, নারায়ণগঞ্জে যুবদলের নেতা শাওনের লাশ প্রশাসন দিতে অস্বীকৃতি জানায়, যা আয়ুব খানের শাসনামলকে স্মরণ করিয়ে দেয়। তিনি বলেন, কাজী জাফর আহমেদ আরেকটা আসবে না, তাকে আজ সবচেয়ে বেশি প্রয়োজন। আমি প্রথম বলেছিলাম, 52 সালের সংবিধান বুড়িগঙ্গা নয়, বঙ্গোপসাগরে ফেলে দেয়া দরকার। সমাজ পরিবর্তনের পূর্ব শর্ত হল গণতন্ত্র। মানুষ কোনো মতাদর্শ বোঝে না, তারা চায় তাদের অধিকার। আজকে নারায়ণগঞ্জ সহ সারা দেশে যা হচ্ছে তাতে সরকার দেশকে রক্তের দিকে নিয়ে যাচ্ছে। আসম আব্দুর রব আরো বলেন, আজকে জনতার উপর সশস্ত্র আক্রমণ করা হচ্ছে, কত রক্ত চান? রক্ত নিলে কিন্তু চলে যেতে হবে, ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে গুলি করার নিয়ম, কিন্তু গুলির পরিস্থিতি কি তৈরি হয়েছিল? তিনি আরো বলেন, বিদেশের সমর্থন নিয়ে ক্ষমতায় থাকার চেয়ে জনগণের কাছে আত্মসমর্পণ করা অনেক ভালো, সেটাই সম্মানজনক। বিদেশে যাচ্ছেন, তিস্তা চুক্তি করবেন, সীমান্তে মানুষ হত্যা বন্ধের কথা বলবেন, না পারলে দেশে আসবেন না। আমরা মরতে হলে মরব, দাবি আদায় করে ছাড়ব, আপনাদের থাকতে দেব না, দেশও ছাড়তে দেব না। মোস্তফা জামাল হায়দার বলেন, মরহুম কাজী জাফর আহমদ ছিলেন রাজনৈতিক অঙ্গনে অনন্য, তিনি দেশের সোনালী ইতিহাসের সাক্ষী। তার মতো মেধাবী রাজনীতিবিদ বাংলাদেশের রাজনীতিতে বিরল, তিনি ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। অনুষ্ঠানে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, কাজী জাফর আহমদ ছিলেন বিচক্ষণ রাজনীতিবিদ, আজকে যেভাবে দেশ চলছে তা চলতে পারে না, ওরা তস্কর, ভোটচোর, লুটেরা। আমরা ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াই করছি, ইনশাল্লাহ আমরা বাংলাদেশকে বদলে দিতে পারব। ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, আজকে দেশের অচল অবস্থা নিরসনে ভোটাধিকার আদায়ের লক্ষ্যে গণতন্ত্র মঞ্চ আন্দোলন করে যাচ্ছে। এবার শাসন ব্যবস্থা পরিবর্তন না হলে ভোটাধিকার আদায় করা যাবে না। সরকার বেপরোয়া হয়ে গেছে, আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা সারাদিন খালেদা জিয়াকে নিয়ে যে বক্তব্য দিচ্ছেন তা কোনো বক্তব্য হতে পারে না। এবারে লড়াই ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াই, এভাবে দেশ চলতে থাকলে আমরা নতুন প্রজন্মকে রক্ষা করতে পারবো না। আজকে বাবার অপরাধে ছেলে বা সন্তানকে শাস্তি দেয়া হচ্ছে, এটা কোনো নিয়ম হতে পারে না। অন্যদিকে অনুষ্ঠানে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, দেশে চলছে দৈত্যাকার শাসন ব্যবস্থা, আওয়ামী লীগের 72-এর সংবিধান আমাদেরকে আজকে এই দুরবস্থার মধ্যে উপনীত করেছে, আমাদেরকে বাংলাদেশের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক কাঠামো নিয়ে নতুনভাবে ভাবতে হবে। আমরা এখন এক ক্রান্তিকাল অতিক্রম করছি, আওয়ামী লীগ দেশে ফ্যাসিবাদ কায়েম করেছে, তারা মনে করেছে গদি ছাড়তে হবে না, তারা দেশকে ভীষণ ঝুঁকিপূর্ণ করে তুলেছে, তারা আবারও যেন তেন নির্বাচনের স্বপ্ন দেখছে, কিন্তু এবার তাদেরকে সেই সুযোগ দেয়া হবে না। জোনায়েদ সাকি আরো বলেন, যারা সরকারকে ক্ষমতায় রেখে নির্বাচনের কথা বলেছেন, একটি পরিবারের পক্ষে দাঁড়িয়েছেন, তাদেরকে মানুষ বিচারের কাজ করায় তার করাবে, আওয়ামী লীগ ভয়ে কম্পমান। তিনি বলেন, সরকার দেশের ভবিষ্যৎকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে, আমরা জনগণকে সঙ্গে নিয়ে
তুমুল আন্দোলন প্রতিরোধ গড়ে তুলব। শেখ হাসিনা আমাদের এক দফার সামনে পরাজিত হবে। অনুষ্ঠানে নুরুল হক নূর বলেন, সরকার কতটা নিকৃষ্ট যে তারা বিরোধী দলের মিছিলে গুলি করে মানুষ মারছে। আমরা দেশের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে আছি, আমরা মানুষের ভোটাধিকার রক্ষা করতে না পারলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে, এই আশঙ্কা আজকে সবার মধ্যে দেখা যাচ্ছে। তিনি বলেন, বাংলাদেশকে ছিনতাই হতে দেয়া যাবে না। একটা থানায় কয়টা পুলিশ? যদি অন্যায়ভাবে কেউ আক্রমণ করে তাহলে মা বোনদেরও প্রতিবাদ করতে হবে, যার যা আছে তাই নিয়ে প্রতিবাদ করতে হবে। আওয়ামী লীগ আজকে দেশে তাণ্ডব চালাচ্ছে, আমরা সরকারের অধীনে নির্বাচনে যাব না, কারণ অতীতে তারা প্রতারণা করেছে।